সুধি দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজার শহরে অবস্থিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোরিয়াম দেখার সুখ। লোনা পানি ও মিঠা পানির মাছ সহ বিদেশি মাছের সংগ্রহশালা এটি। রেডিয়েন্ট গ্রুপ প্রায় 100 কোটি টাকা ব্যয় করে নির্মাণ করেছে ফিশ ওয়ার্ল্ড। এটি নির্মাণের সময় লেগেছে প্রায় 2 বছর। পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউকলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 250 প্রজাতির মাছ। বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর, পিরানহা, শাপলা পাতা, পানপাতা, কাছি, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতলবড়ি, সাগর কুচিয়া, বল, জেলিফিস, চেওয়া, পাঙ্গাস, আউস সহ আরও অনেক মাছ ও জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 2 ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিশ অ্যাকোরিয়াম পুরোটা ঘুরে দেখতে। অ্যাকোরিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছে আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 9D মুভি দেখার নান্দনিক স্পেস, লাইট ফিশ রেস্টুরেন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য সব ওছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বারবিকিউ করার আয়োজন করা যাবে। শুধু দর্শক, এবার জানা যাক প্রবেশ মূল্য। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ মূল্য 300 টাকা। 5 রাতের জন্য রয়েছে ফ্রি টিকেট। এছাড়াও বয়সভেদে টিকিট মূল্যের তারতম্য রয়েছে। বিভিন্ন সময়ে টিকিটের উপর ছাড় দেওয়া হয়। এবার জানা যাক কিভাবে যাবেন। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড দেখার জন্য যেতে হবে কক্সবাজার। সেখানে থেকে যে কোনো যানবাহন যেমন ইজি বাইক, রিক্সা, অটোরিক্সায় করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়া যাবে। ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে বিমান যোগাযোগ রয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 10টির বেশি ফ্লাইট প্রতিদিন ঢাকা টু কক্সবাজার রুটে চলাচল করে। ঢাকা থেকে শ্যামলী পরিবহন, সৌদিয়া, হানিফ এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, মডার্ন লাইন, এস আলম পরিবহন সহ ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো এসি এবং নন এসি বাসে এখানে আসা যায়। টার্মিনাল, রফিন মোড়, সুগন্ধা, লাবণী পয়েন্ট থেকে ইজি বাইকে করে প্রতিজনে 50 থেকে 70 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। সময়সূচি: প্রতিদিন সকাল 9 ঘটিকা থেকে রাত 10 ঘটিকা পর্যন্ত অ্যাকোরিয়াম কাউন্টার খোলা থাকে। সাগর ও মিঠা পানির বর্ণিল রাজত্ব এ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, যা বাংলাদেশের প্রথম মেরিন ফিশ অ্যাকোরিয়াম।
ঝলমলে শতাধিক ছোট বড় অ্যাকোরিয়াম নিয়ে নান্দনিক শিল্পকর্ম ও বৈদ্যুতিক আলোয় শূন্যের মতো সাজানো নানা জাতের মাছ, যেন সাগরতলের এক আশ্চর্য জগৎ, যেন সাগরতলের বর্ণিল রাজত্ব, চারদিকে নানা প্রজাতি মাছের রাজ্য, যেন সাগর তলদেশের জীবন্ত প্রতিচ্ছবি। অ্যাকোরিয়ামে গেলে দেখা যাবে উপরে মাছ, ডানে মাছ, বামে মাছ, অর্ধ শতাধিক প্রজাতির মাছের ভিতরে দিয়ে পথ চলতে হবে। তবে হঠাৎ সামনে এসে হাজির হতে পারে হাঙ্গর মাছ। মানুষ ঠেকো মাছ পেরানহা ধারালো দাঁত খুলে হা করে ছুটে আসতে পারে, গায়ে লেগে যেতে পারে কুচিয়া, কচ্ছপ, কাঁকড়া, আউশসহ সাগরের তলদেশের নানা কীট পতঙ্গ। মাঝে সাগরের তলদেশের গাছপালা, লতা, পাতা, গুল্ম, ফুল গায়ে পরশ লাগিয়ে দেবে। সাগরের পাহাড়, গুহা, তলদেশ উঁচু নিচু আর এলোমেলো সাগর পথ পাড়ি দিতে 2 ঘন্টা সময় ব্যয় করতে হবে।
কক্সবাজার শহরের ঝাউকলায় নির্মিত রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়াম কমপ্লেক্স 8টি জোনে ভাগ করা হয়েছে। 8টি জোনের মধ্যে রয়েছে 3D মুভি দেখার নান্দনিক স্পেস, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শপ, লাইভ ফিশ রেস্টুরেন্ট, প্রার্থনা কক্ষ, শিশুদের জন্য খেলাধুলার জোন, বি বা পার্টি করার কনফারেন্স হল ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি আয়োজন করা যাবে বারবিকিউ।